বাংলাদেশ সীমান্তের আকাশে ওটা কি? রাতে অদ্ভুত আলো দেখে তুমুল হইচই নদিয়ার গ্রামে, ছুটে এলো বিএসএফ, এলো পুলিশ। মাঝরাতে আগুনের পিণ্ড সহ অজানা বস্তুকে ঘিরে আতঙ্ক ছড়ালো নদিয়ার কৃষ্ণগঞ্জে। রবিবার গভীর রাতে এলাকার একটি বাড়িতে ওই বস্তু এসে পড়ে, বিকট শব্দ হয়, নীলাভ আগুনের মতো আলো বের হচ্ছিল। ভয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে পরিবারের লোকেরা, খবর দেওয়া হয় থানায়, পুলিশ এসে ওই বস্তুটি নিয়ে যায়। কৃষ্ণগঞ্জের আকাশে এদিন অদ্ভুত আলোর ঝলকানি দেখা যায়। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র ভেবেই অনেকেই ভয় পেয়ে যায়, ছুটে আসেন বিএসএফ। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্তে কড়া নিরাপত্তা রয়েছে, নিরাপত্তার জন্য বিশেষ আলোর ব্যবস্থা করেছেন তারা, এটা সেই আলো। এরপর এলাকার মানুষ আশ্বস্ত হয়। মিডনাইটের সময় বর্ডারে ফায়ারিং এর আওয়াজ হয়, তো আমি আমার দিদি ভাবছি যে কিছু না কিছু হতেই পারে, বাংলাদেশের কাছে বর্ডার, এখন বাংলাদেশের যে পরিস্থিতি। জাস্ট কিছুক্ষণ পরে ওটা পর আকাশে উঠে পুরো চারিদিকে আলো হয়ে গেল, পুরো আমরা তো সত্যি ভাবে ভয় পেয়ে গেছি, দেখে যে কি এটা, কিছু হতে পারতো না, নিচে আমাদের বাড়িতে এসে পড়তে পারতো কিছু। আমি ওটা তাড়াতাড়ি ভিডিও করলাম, যাতে পরে কি জানতে পারি ওটার ব্যাপারে। তো হওয়ার পর ওটা আপনা আপনি নিভে গেলো, বাট সেকেন্ডটা যখন হলো আবার ঠিক 15 মিনিট পর ফায়ারিং হলো, ওটা উঠে পুরো লাইক বেঁকে আমাদের ঠিক বাড়ির পিছনে পড়লো। তারপর ওটা অনেকক্ষণ আগুনের মতো চলার পর ওটাও 5-15 মিনিট বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা তরুশ্রী মণ্ডল বলেন, রাতে ঘরে শুয়েছিলাম, হঠাৎ একটি বিকট শব্দ হয়, বাইরে বেরিয়ে দেখি একটি অদ্ভুত বস্তু উঠোনে পড়ে আছে, শব্দ হচ্ছে, অদ্ভুত আলো জ্বলছে সেটি থেকে। আমার চোখে ধাঁধা লেগে যায়, তাকাতে পারছিলাম না, বাচ্চারা সারা রাত ঘুমাতে পারেনি। কালকে রাতে 12:30টার সময় আমরা শুয়েছিলাম, হঠাৎ করে দেখি যে মানে খুব জোরে আওয়াজ হয় আর আগুন, মানে আগুন ধরে গেছে সারা ঘরের বাইরে। তারপরে আমি বেরোই আমার বোনকে ডাক দিয়ে, দেখি যে হচ্ছে তোমার আমার ঘরের এই সাইডে মানে বোম টাইপের কিছু একটা যাই হোক পড়ে আওয়াজ হচ্ছে খুব। তারপরে মানে চোখেও দেখতে পাচ্ছিলাম না, আমি কানে তো কিছু শুনতেই পাচ্ছিলাম না। তো ওকে ডাক দিই, আমার কাকাকে ডাক দিয়ে বলি যে দেখ ঘরের পাশে আগুন ধরে গেছে। তখন আমার কাকা এসে লাইট মেরে মানে আগুনটা নিভার পরে এখানে আসে, এসে দেখে ওখানে ওরকম মোটর টাইপের লম্বা কিছু একটা মানে এসে এখানে পড়ে বাস্ট হয়ে গেছে। এই বিষয়ে স্বপন কুমার সরকার জানান, আমাদের বাড়ির ওপর দিয়ে একটা বস্তু উড়ে যায়, অদ্ভুত আলো ছিল তাতে, শব্দ হচ্ছিল। সকালে জানতে পারি পাশের বাড়িতে গিয়ে পড়েছে, যেখানে পড়েছে সেখানে গর্ত হয়ে যাচ্ছে। হঠাৎ করে পূর্ব দিক থেকে অর্থাৎ বাংলাদেশ দিক থেকে হঠাৎ করে একটা আগুনের গোলা আমাদের বাড়ির উপর দিয়ে পাশের বাড়িতে গিয়ে পড়ে। আমরা ভেবলাম কোনো কোনো প্লেন বা হেলিকপ্টার ক্র্যাশ হচ্ছে, এরকম একটা আওয়াজ মতো হয়ে আগুনের গোলাটা এদিকে এসে চলে আসে। আমরা আতঙ্ক হয়েছি, যেহেতু বাংলাদেশে এখন অগ্নিগর্ভ অবস্থা, সেই জন্য আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আমরা সবাইকে ছেলে মেয়েকে আমরা সব জেগে, কেউ কেউ কান্নাকাটিও শুরু করে দিয়েছে। তখন আমরা ভাবলাম ব্যাপারটা কী ঘটেছে। পরে বাড়তে সকালবেলায় গিয়ে আমাদের পাশের বাড়িতে গিয়ে দেখলাম একটা একটা গর্ত হয়েছে, এবং সেখানে একটা বলবো সেই মানে একটা যে কোনো কিছু পড়েছে তার প্রমাণটা আমরা দেখলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কৃষ্ণগঞ্জ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।